নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, এর আগে আমরা ডিএনএ, থাইরয়েড, বিভিন্ন প্যারোটিড, বিভিন্ন টপিকের ওপরে আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা এসেছি ওএসএ নিয়ে আলোচনা করতে। গুড টপিক। ইয়েস স্যার। স্যার, ওএসএ কি? ওএসএ কথাটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ ও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তার মানে হচ্ছে যে অবস্ট্রাকশন হচ্ছে, মানে আটকে যাচ্ছে ডিউরিং স্লিপ অ্যান্ড অ্যাপনিয়া হয়ে যাচ্ছে। অ্যাপনিয়াটা কি? যখন আপনার ঘুমটা থেমে থেমে যাবে। অ্যাপনিয়া মানে সিজেশন অফ দি ব্রিদিং, ব্রিদিংটা অফ হয়ে গেল, মানে আপনি নিতে নিতে অফ হয়ে গেলেন। তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ডিউরিং স্লিপ অবস্ট্রাকশন হচ্ছে অ্যান্ড অ্যাপনিয়া হচ্ছে। ওকে, দিস ইজ দ্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ওকে স্যার। স্যার, তার মানে একজন মানুষ যদি ওএসএতে আক্রান্ত হয় বা যার ওএসএ হয়েছে, তো স্যার তার কারণ বা সিমটমসগুলো কী কী হতে পারে? বেসিক্যালি সিমটমটা খুব ইম্পর্ট্যান্ট, স্নোরিং একটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে অ্যাডাল্টের। আর সকালবেলা ঘুম থেকে উঠে মাথা যন্ত্রণা হবে বলবে, পেশেন্ট বলবে যে আমি যেন ঘুমটা হয়েও যেন হলো না, দিনের বেলা টায়ার থাকে, গাড়ি চালাতে যেতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে। এছাড়া যদি বাড়ির লোক পেশেন্টকে দেখে, পেশেন্ট ভাববে না আমি ভালোই ঘুমোচ্ছি, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড শব্দ হবে, হঠাৎ হঠাৎ করে থেমে যাবে ঘুমোতে ঘুমোতে, হঠাৎ করে নাক ডাক্তারে থেমে যাবে, উঠে উঠেও পড়ে অনেক সময় আবার। এবং ইটস ভেরি ডেঞ্জারাস, কেননা ওই সময় কিন্তু অক্সিজেন লেভেল কিন্তু কমে যায় তার ব্রেনে। তো ব্রেনে যদি অক্সিজেন লেভেল স্যাচুরেশন কম থাকে হয়ে যায়, তখন সেটা পাম্প করে, হার্টকে বেশি করে পাম্প করে অক্সিজেন তুলতে হয়। বা যখন পেশেন্ট দেখবে যে স্যাচুরেশন লেভেল খুব কমে গেছে অবস্ট্রাকটিভ অ্যাপনিয়াতে, রাতে উঠে উঠে জেগে পড়তে হয়, কারণ হচ্ছে ওর তখন মানে অক্সিজেন যেহেতু পাচ্ছে না, উঠে জেগে যায়। জেগে গেলে ওদের আবার একটুখানি বেটার হয়ে যায়। তার মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার এইগুলো যে সিমটম, বাড়ির লোক যদি দেখে দেখবে যে প্রচণ্ড একটা ঘুমের মধ্যে ফাইটই করছে, যেন ঘুমের মধ্যে উঠে উঠে পড়ছে, অবস্ট্রাকশন হচ্ছে, ডিস্টার্ব স্লিপ, আর হাঁ করে করে থাকছে। আর দিনের বেলা পেশেন্ট নিজে বুঝবে আমি যেন ঘুম ভালো করে যেন প্রপার ঘুমোতেই পারলাম না, এবং টায়ার্ড ফিল করবে, এনার্জি যেন কমে যাচ্ছে, দুর্বল লাগছে, ভালো লাগে না, হাঁটতে ইচ্ছা করে না, প্রেশার সুগার সব বেড়ে যায়। ওকে স্যার, এই ওএসএর জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা দরকার? দেখুন, ওএসএর জন্য আমরা যেটা করি, ওএসএর প্রথম আমাদের কাছে কেউ যদি আসে, তাহলে আমরা বলি যদি প্রপার যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট হয়, তাহলে আমরা একটা সিম্পল নেজাল এন্ডোস্কোপি করে তার স্ট্যাটিক অবস্ট্রাকশন দেখি, আমাদের প্রোটোকল। তারপরে আমরা পলিসোমনোগ্রাফি করতে বলি, বা যদি কেউ পলিসোমনোগ্রাফি নিয়ে আসে, তাহলে নেজাল এন্ডোস্কোপি করার পর আমরা ডাইস করতে বলি, ড্রাগ ইন্ডিউস স্লিপ এন্ডোস্কোপি কনসেপ্ট আমি বোঝাবো। তাহলে একটা দেখুন, প্রথমত পলিসোমনোগ্রাফি হচ্ছে স্লিপ স্টাডি, সেটা দেখিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি রিয়েলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট কিনা। এমন তো ঘুমের ডিস্টার্ব অন্য কারণেও মানুষ হতে পারে, সাইকোলজির পড়তে পারে বা ডিস্টার্ব হতে পারে। তাহলে আপনি পলিসোমনোগ্রাফিক স্লিপ স্টাডি করে বুঝে নেবেন যে আদৌ আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট কিনা, নাম্বার ওয়ান। নাম্বার, যদি আপনি হলেন, তাহলে কোথায় আপনার অবস্ট্রাকশন? দিনের বেলারও কিছু জিনিস অবস্ট্রাকশন, স্ট্যাটিক অবস্থাতে অবস্ট্রাকশন হচ্ছে কি না, মানে স্ট্যাটিক আপনি আছেন কিন্তু বেশ কিছু জায়গায় অবস্ট্রাকশন আছে, সেটা আপনি নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, বা পলিপ আছে, হাড় বাঁকা থাকতে পারে, নাকে পিছনে বড় অ্যাডিনোয়েড গ্ল্যান্ড থাকে, বড় টনসিল থাকে, ওগুলো স্ট্যাটিক ফিক্সড অবস্ট্রাকশন। এবার হচ্ছে সবসময় ফিক্সড অবস্ট্রাকশনই নয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তো স্লিপের সময়। তাহলে আপনাকে কি করা উচিত? ডাইস করা উচিত। ডাইস্টিক কথাটা কি? ড্রাগ ইন্ডিউস স্লিপ এন্ডোস্কোপি, মনে করুন আপনার বাড়িতে ঘুমের সময় আমার একটা এন্ডোস্কোপি করা উচিত, মানে আপনি তো ঘুমের সময় প্রবলেমটা হচ্ছে, তা ঘুমোতে যাবে আপনি বাড়িতে যখন ঘুমোবেন, আমি কি এন্ডোস্কোপি করবো? ওর আমার হসপিটালে এসে ঘুমোবেন, এন্ডোস্কোপি করে জেগে যাবেন, ওইখানে সেট আপ ওইভাবে হয় না। তার মানে সিস্টেম পদ্ধতি আছে, কীরকম পদ্ধতি? আমরা ভর্তি করি পেশেন্টকে জাস্ট টেম্পোরারি, অ্যানাস্থেটিস একটা সিম্পল ওষুধ দেয় হালকা করে, আমার একটা মেশিন আছে, বেস মেশিন আছে, ওই মেশিনে দেখবো যে পেশেন্ট প্রপার ঘুমোচ্ছে, ঠিক আছে? তো প্রপার ঘুমোচ্ছে, সেই ঘুমানোর সময়টায় আমরা ফ্লেক্সিবল এন্ডোস্কোপ ঢুকিয়ে দিয়ে নাক থেকে গলা পর্যন্ত, ল্যারিংসের আগে পর্যন্ত কোথায় কোথায় ঘুমোরে আটকাচ্ছে সেটা আমরা দেখি। দিস ইজ দ্য কল ডায়নামিক অবস্ট্রাকশন। তার মানে একটা পেশেন্টের আমি দেখলাম হয়তো বড় নাক বাঁকা আছে, কিন্তু নাকের জন্যই মেনলি হচ্ছে না, নাক অবশ্যই কালপ্রিট, কিন্তু গলায় প্যালেট আটকাচ্ছে, টনসিল গিয়ে আটকাচ্ছে। আমি দেখতে চাই, আমি একটা ছবি দেখাবো আপনাকে যে কীভাবে ডাইস করা হয়, এবং ডাইস করে কোথায় কোথায় অবস্ট্রাকশন দেখা হয়, সেই অবস্ট্রাকশনের বেসিস আপনাকে কারেক্ট করলে তবে রেজাল্ট পাবেন। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, কারণ হচ্ছে আপনি ডায়াগনোসিস করতে পারেননি প্রপার। ওই যা পেলেন নাকের অপারেশন করতে, যা পেলেন গলা অপারেশন করতে, এরকম হয় না, হলেই সেই জন্য ভুলভাবে হবে, এবং যা পেলেন একটা মেশিন লাগিয়ে দিলেন, সেটাও ঠিক না, কারণ নাকের ভিতরে অনেক প্রবলেম আছে, আপনি একটা মেশিন নিয়ে পড়ছেন। কানে মনে করুন আপনার কানে ময়লা আছে, দেখছেনই না, কানে ফুটো আছে, দেখছেন না, মেশিন লাগিয়ে দিচ্ছে শোনার জন্য, ব্যাপারটা ওই রকম হয়ে যাচ্ছে। তারপরে অবশ্যই অন্যান্য ট্রিটমেন্ট আছে, কিন্তু আপনাকে
প্রপার সিস্টেমে যেতে হবে ট্রিটমেন্ট করতে। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেবো, ডায়েস কীরকম। ডায়েসটা যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন যে ডায়েসেই অনেক কিছু বোঝে। আপনি একটা পেশেন্টকে দেখুন, আমরা ডায়েস করছি, সিম্পল দেখুন, পেশেন্টকে ঘুম পাড়ানো হয়েছে, দেখুন ঘুমিয়ে আছে পেশেন্ট। এটা কি হচ্ছে, আমরা দেখছি কোথায় কোথায় তার অবস্ট্রাকশন হচ্ছে। এবং বিশ মেশিন দেখছি সে প্রপার ঘুমাচ্ছে কিনা। এবার এই যে দেখুন, এই কোথায় আটকাচ্ছে, দেখুন এই যে আটকাচ্ছে, এই আটকাচ্ছে কোথায় কোথায় আটকাচ্ছে দেখুন। আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে মনে করুন সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজটা দেখাই আপনাকে কীভাবে, দেখুন এরকম ঢুকলাম, দেখুন কীভাবে আটকাচ্ছে, দেখুন এই দেখুন আটকাচ্ছে, দেখুন ল্যাটারাল কোলাপস হচ্ছে, দেখুন অ্যান্টিপোস্টার কোলাপস হচ্ছে, এটা ল্যাটারাল কোলাপস, অ্যান্টিপোস্টার কোলাপস। তো এই কোলাপসটা তার মানে হচ্ছে, আমরা ডায়াগনোসিস করে বলে দিচ্ছি, প্রপার ডায়াগনোস করে দিচ্ছি, এই কোলাপসটাকে আপনাকে বুঝে অ্যাকর্ডিং টু কোলাপস আপনাকে তাই দেখুন নাক ডাকছে। তো সেইটার বেসিসে আপনাকে প্রপার প্ল্যানিং করে তার ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি ট্রিটমেন্টটা ভুল করতে পারেন, যে আপনি কী করছেন জানেন না। তোমার ডাইস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট, পলিসোনোগ্রাফি, নেজাল ইন্ডোস্কোপি অ্যান্ড ডাইস। স্যার এতে কি সার্জারির কোনো দরকার পড়ে? খুব ইম্পর্টেন্ট, যদি অবস্ট্রাকশন প্রপার আপনি দেখতে পান, যদি আলাদা করে স্ট্যাটিক অবস্ট্রাকশন দেখতে পান, যদি ডাইনামিক অবস্ট্রাকশন সার্জারি করলে কিন্তু প্রপার। মাল্টি লেভেল সেম, একটা সিঙ্গল লেভেল সার্জারি হতে পারে, মাল্টি লেভেল হতে পারে, বিভিন্ন নাকের হতে পারে, গলার হতে পারে, টনসিল হতে পারে, প্যালেট হতে পারে, ঠিক আছে, অন্যান্য ডিফারেন্ট এপিকুলারিস হতে পারে, সেটাতে মাল্টি লেভেল স্লিপ সার্জারি করা হয়। কখনো কখনো যেগুলো এইসব প্যারামিটার কোনো কিছু নেই, অত ডিফারেন্টভাবে হচ্ছে, সেন্ট্রাল অ্যাবডোমেন আছে বা অন্যান্য কিছু আছে, সেক্ষেত্রে অনেক সময় সিপ্যাপও লাগাতে হতে পারে। আবার অনেক সময় শুধু নাকের অপারেশন করে নিচের পার্টের জন্য অনেক সময় নাকের অপারেশন প্লাস সিপ্যাপ লাগাতে হতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট পেশেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আমরা দিই এবং তাতে পেশেন্ট খুব ভালো হয়ে যায়। স্যার সার্জারি, এই সার্জারি কি ঝুঁকিপূর্ণ? না, ঝুঁকিপূর্ণ না, তবে গুড সেট আপ হলে ভালো, এবং ভালো সার্জারিটা প্রপারলি করতে হয়। আমরা কোবলেসেন টেকনোলজিতে, কোবলেসেন ব্লাডলেস টেকনোলজিতে করলে ভালো হয়, ব্লাড বেরোয় না এবং পেশেন্টটা খুবই, আমরা প্রায় দিনই এই ওএসএ সার্জারি করি এবং তাতে রেজাল্ট অত্যন্ত ভালো, এবং পেশেন্ট তো মানে একদমই রেজাল্ট ঠিকঠাক হয়ে যায়, খুবই ভালো রেজাল্ট। সার্জারির মানে ওএসএ সার্জারি পরবর্তী কিছু নিয়মানুবর্তিতার ব্যাপারে যদি আপনি বলেন। পরবর্তী নিয়ম বলতে আমরা একটু অ্যালকোহল কম খেতে বলি তারপরে, কারণ যে খাবার দাবার মশলা খাবার, বেশি ওয়েট, বেসিক্যালি লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, মানে ওজনটা মেনটেন করতে হবে, একটু হাঁটাচলা বেশি করে করতে বলি, যাতে মাসেল টোনগুলো ফিরে আসে। কী হচ্ছে, মাসেল টোন তো খারাপ হয়ে যায় না, ফ্যাট জমে যায়, যদি এই সময় যদি আমি মনে করুন দেখে অ্যাডজাস্ট করে দিলাম, আপনি আবার 20 কেজি ওজন বাড়িয়ে নিলেন, যে ফ্যাট ফ্যাট অ্যাকুমুলেট করিয়ে দিলেন, তো সেটা ঠিক না। আমরা সেজন্য বলি ওজনটা মেনটেন করুন, আমরা যে অবস্থায় দেখে আপনাকে অ্যাডজাস্ট করে দিলাম সেই অবস্থাটা আপনি মেনটেন করুন, তার লাইফটা অনেক বেটারমেন্ট হয়ে যাবে। ওকে স্যার, আমার সর্বশেষ কোশ্চেন, যে ঘোষ ইএনটি ফাউন্ডেশনে আমরা থেকে ওএসএ প্রচুর পেশেন্ট আসে, তার কি অ্যাডভান্টেজ হবে এখানে এলে? আমরা ওএসএ সেই ব্যাপারে যদি আপনি কিছু, আমরা বেসিক্যালি কি আগে আগে আমরা সেম ডেতেও ছেড়ে দিতাম, পেশেন্টকে বলতাম পাশাপাশি থাকতে, তবে এখন আমাদের প্রোটোকল হচ্ছে ওএসএ সার্জারি, মাল্টি লেভেল সার্জারিগুলো আমরা একদিন থাকতে বলি পেশেন্টকে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা বেডই আইসিসিউর মতো, তো প্রত্যেকটা বেডকে আমরা অক্সিজেন দিতে পারি, সব মনিটরিং হয়, তো আমরা চাই যে একদিন মনিটরিং হলে ভালো হয়, ওএসএ সার্জারি পরে পেশেন্টগুলো একটু বেটার থাকে। নাকটা একটু বন্ধ করতে হয় কখনো কখনো, কোনো পেশেন্টের গলায় একটু ব্যথা হয়, সেই জন্য আমরা একদিন বলি মনিটরিং করে তারপর দিন সকালে ছেড়ে দেওয়ার কথা বলি। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানলাম, তো এরকমই আবার কোনো টপিক নিয়ে আমরা আবার ফিরে আসবো।